গত রাতের ম্যাচে নো ইস্যুতে অধিনায়ক সাকিবের ভূমিকা নিয়ে বিতর্ক এখনও চলছে তবে ইতিহাস বলছে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে গাভাস্কার রানাতুঙ্গা ইনজামামের মতো কিংবদন্তিরাও দল নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন সমালোচনা চলছে আম্পায়ারের নো বল না ডাকা নিয়েও বাউন্সার বিষয়ে ক্রিকেটের নিয়ম নিয়ে ডেস্ক রিপোর্ট প্রথম বলটি বাউন্সার দিলেন উদানা রিভিউতে দেখা গেল মুস্তাফিজের ব্যাট বা অন্য কোথাও বল লাগেনি নিয়ম হলো পিচ করার পর বল কাঁধের উপর দিয়ে গেলে সেটি বাউন্সার এই বাউন্সার অনেক বিপদ নিয়ে আসে ক্রিকেটে সে কারণে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালাও রয়েছে টি টোয়েন্টিতে ওভার প্রতি একটির বেশি বাউন্সার হলে সেটি নো বল ওয়ান ডে ও টেস্টে ওভার প্রতি দুটির বেশি বাউন্সার হলে নো বল টাকা হবে কিন্তু টি টোয়েন্টির নিয়মটি যেন ভুলে গিয়েছিলেন মাঠের আম্পায়ার কারণ উদানা পরের বলটি করেছিলেন বাউন্সার সেই বলে রান আউট মুস্তাফিজ এই আউট নিয়ে কোনো বিতর্ক নেই তবে সব বিতর্ক বাউন্সার নিয়ে দুটি বাউন্সার করলেও নোবল উত্তেজিত হয়ে গেলেন সে উত্তেজনা ছুঁয়ে গেল মাঠ ও থাকা সব খেলোয়াড়দের আম্পায়ারের ভুল সিন্ধুদের প্রতিবাদে সাকিব ইশারা করেছিলেন মাঠ থেকে বেরিয়ে যেতে যদিও শেষ পর্যন্ত সব মেনে নিয়ে খেলেছে বাংলাদেশ আর জয় নিয়ে মাঠ ছেড়েছে পেছন ফিরে তাকানো যাক উনিশশো সালে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ডেনিস লিলের বলে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেন আম্পায়ার কিন্তু ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার প্রতিবাদ করে বললেন বল আগে ব্যাটে লেগেছে কিন্তু আম্পায়ার সিদ্ধান্তে অটল থাকলে সঙ্গীত চেতন চৌহানকে নিয়ে বের হয়ে যাচ্ছিলেন গাভাস্কর দলের ম্যানেজার অবশ্য ফেরত পাঠান চেতন চৌহানকে খেলা চলে ঠিক মতোই

লঙ্কান অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা দল নিয়ে মাঠের বাইরে চলে যান তিনি পুরো বারো মিনিট খেলা বন্ধ থাকে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট সবাইকে বুঝিয়ে মাঠে পাঠালে আবারও খেলা শুরু হয় শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একই ইঙ্গিত করেছিলেন সাকিব কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বিষয়টি সামলেছেন দারুণভাবে মাছরাঙা নিউজ